একদিন দেখবে তারাই তোমার পিছন পিছন ছুটছে। নিতাই গৌর হরি বল হরি, তাই সাহস করে তোমাকে এগোতে হবে। ঘরে বসে করতাল বাজিয়ে হাতে তালি দিয়ে ভগবানের নাম করো, আজ না হোক কাল সে আসতে বাধ্য। এগোতে হবে তোমাকে, তাই নিজের কর্ম নিজেকে করতে হবে, কেউ করবে না। তুলসীর মালা কণ্ঠে পরিধান করো। যখন ভগবানের সেবা দেব আমরা, সেবা দিতে গেলে এগুলো জানতে হবে মা। সেবা যখন আমরা দিই, আমরা জানি গোবিন্দ সেবায় তুলসী পত্র ছাড়া হয় না। তাহলে তিনি যখন তুলসী পাতা ছাড়া কিছুই সেবা করেন না, আমি যে ভগবানের সেবা দিতে চলেছি, আমার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান আমাকে কেন গ্রহণ করবেন? এটা মাথায় রাখতে হবে। তোমাকে যদি আমার পছন্দ হয় তবে আমি তোমার ঘরে গিয়ে নুন ভাত সেবা করব, কিন্তু তোমাকেই যদি পছন্দ না হয় তুমি রাজভোগ দিলেও তো আমি সেবা করব না। তাই আগে নিজেকে ভগবানের চরণে নত করো এবং নিজের অঙ্গে তুলসী পরিধান করো। ভগবান তোমাকে দর্শন করে যেদিন সন্তুষ্ট হবে, তুমি যেটাই দেবে সেটাই ভগবান সেবা করবে। নিতাই গৌর হরি বল হরি। সেবা দিতে গেলে ক্ষীর শরণনি মাখনের আগে নিজেকে সেবা দাও, তার চরণে অর্পণ কর। ভগবান বলেন আমার কিচ্ছু চাই না, আহা কিচ্ছু না, আমার অমৃত দরকার নেই, মাখন ক্ষীর দরকার নেই, তুমি যেমনটা দেবে আমি তাতেই খুশি। তাও যদি না থাকে, একদিন দেবশ্রী নারদই বলেছিলেন, হে প্রভু তোমাকে ডাকতে গেলে কি উপায়? আলাপ হলা সকল জীব যারা ভজন জানে না, যারা সাধনা জানে না, কি করে ডাকবে ভালোবাসবে তোমায়? ভগবান বললেন কেউ যদি একটা ফুল দিয়ে ডাকার মতো ডাকতে পারে। মীরাবাই গোবিন্দকে স্বামী রূপে ভালোবাসতেন ছোটবেলা থেকে, তাই তো কৃষ্ণকে স্বামী রূপে পেয়েছিলেন। শাস্ত্রে বললেন, ভগবান নিজেই বললেন, যে আমাকে যেমন করে ডাকে, যে যথা যে জইছে ভজে আমি তারে ভজিত হইছি। অর্থাৎ যে আমাকে যেমন করে ডাকে, যে আমাকে যেভাবে ভালোবাসে, কেউ বন্ধু কেউ স্বামী কেউ বা পুত্র, আমি তার কাছে তেমন ভাবেই থাকি। তা কেউ যদি একটা ফুল দিয়ে ডাকতে পারে সঠিকভাবে, আমি তার এক ডাকে সাড়া দেব। ভগবানের কথা শুনে দেবশ্রী নারদ আবারও বললেন, কত সহজ উপায় দিয়েছেন মা। বলছেন যদি ফুল না থাকে কোনো দুঃখ নেই, একটা তুলসী পত্র যদি কারোর থাকে সেই তুলসী পত্র আমাকে নিবেদন করুক, আমি তাতেই সন্তুষ্ট। প্রভু যদি তুলসী পাতাও না থাকে তাহলে এক গণ্ডূষ গঙ্গা জল প্রভুতে, সেটাও যদি না থাকে। ভগবান বললেন কোনো দরকার নেই, আমি তো প্রত্যেকটি জীব দিয়ে দুটি করে নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই পাঠিয়েছি যমুনা, সংসারে